বলবেন যে ওয়ার্কার্স পার্টির তরফ থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য আমাদের নির্বাচন কমিটির তরফ থেকে 30 জনের তালিকা তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যেই বোধ হয় 20 জনের মতন তারা আমাদের মনোনয়ন নিয়েছেন, বাদবাকি মনোনয়ন নেওয়ার প্রক্রিয়া আছেন। আমাদের এই সিদ্ধান্ত যেটা সেটা খুব স্পষ্ট যে আমরা জোট গঠনের চন্দ্রে নির্বাচন করব। জোটের ক্ষেত্রে জোটের যে প্রার্থীরা তারা জোটের যে প্রতীক যদি নৌকা হয় সে নৌকায়, এবং আমাদের দলীয় প্রার্থীরা তারা হাবি প্রতীকে নির্বাচন করবেন। এই হলো আমাদের সিদ্ধান্ত। প্রতিদিনই আমাদের নির্বাচনী কর্মকাণ্ড চলছে। ইতিমধ্যেই আজকে আমাদের নির্বাচন কমিটি বসে 5টি উপকমিটি গঠন করা হয়েছে। একটি হচ্ছে নির্বাচন পরিচালনা সম্পর্কিত উপকমিটি, যারা আহ্বায়ক হয়েছেন কমিটির মাহমুদুর হাসান মানিক, মিডিয়া সংক্রান্ত উপকমিটি যারা আহ্বায়ক হয়েছেন মুস্তফা আলমগীর রতন, তহবিল সংক্রান্ত আমাদের উপকমিটি তারা আহ্বায়ক হয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য তপন দত্ত চৌধুরী, এবং নির্বাচন কমিশনের যোগাযোগ রাখার জন্য আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কামরুল হাসান, এবং প্রকাশ ও প্রচার প্রচার ও প্রকাশনার জন্য আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় সদস্য দীপঙ্কর সাহা দীপু। এই পর্যন্ত আমরা করেছি। আমরা আশা করি যে খুব দুর্ভাগ্যজনক যেটা সত্য সেটা হলো যে আগুন সন্ত্রাস চলছে। আমাদের আজকে আলোচনায় আমরা ঠিক করেছি যে এই আগুন সন্ত্রাস স্বাভাবিকভাবেই নির্বাচনী পরিবেশকে ক্ষুণ্ণ করছে, কিন্তু তারপরও আমরা মনে করি যে 2014 সালেও এর চেয়ে বেশি প্রচণ্ড হবে। বিএনপি জামাত তারা সেদিন নির্বাচনকে বানচাল করার জন্য প্রচেষ্টা নিয়েছিল, তাই সে কথাই এখন স্মরণ করিয়ে দিচ্ছে আমাদেরকে। কিন্তু আমরা আশা করব যে 2014 সালে যেমন এবারও জনগণ নিজেরাই তাদের প্রতিরোধ করে মোকাবেলা করে তাদের নিজেদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবেন। ধন্যবাদ।